বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বাগেরহাটে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন আ ন ম ফয়জুল হক। রবিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ শাহিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোসাব্বেরুল ইসলাম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাগেরহাট খানজাহান আলী রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন নবগত জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মামুন রশিদের স্থলাভিষিক্ত হয়ে 21তম জেলা প্রশাসক হিসেবে বাগেরহাটের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে আ ন ম ফয়জুল হক স্থানীয় সরকার বিভাগের উপসচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।